হ্যালো গাইস, কেমন আছেন? সব আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভাইরাল ভিডিওর মুভির এক্সপ্লোরেশন সিরিজের আজকের পর্বে আমরা একটি চাইনিজ রোমান্টিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি। যেই সিনেমাটিতে আমরা দেখব একটা মেয়ে একটা ছেলেকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু সেই ছেলেটি অনেক বড় স্টার হয়ে যায়। কিন্তু সেই মেয়েটি আসলে কি ছেলেকে দুদিনের জন্য ছেড়ে গিয়েছিল, না এর পেছনে কোনো রহস্য রয়েছে? তো এই নিয়েই সিনেমার কাহিনী। তো সিনেমার শুরুতে আমাদের ইয় নামে একটি ছেলেকে দেখানো হয়, যে কিনা মিউজিকের যে মিক্সারটা থাকে, মানে যেইগুলো দিয়ে মিউজিক তৈরি হয় ওইগুলো ঠিক করত, তার মানে সে একজন মেকার ছিল। তবে তার স্বপ্ন ছিল সে অনেক বড় একজন মিউজিশিয়ান হবে। আর অন্যদিকে আমাদের লিন নামে একটি মেয়েকে দেখানো হয়, যে ব্র্যান্ডের দলের জন্য বাদ্যযন্ত্রগুলো থাকতো সেইগুলো ঠিকঠাক করার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তবে এক কোন সাইডে তাদের কাজ হয় আর সেই হিসেবে তাদের বন্ধুত্ব হয়ে ওঠে। আর বন্ধুত্ব হওয়াতেই তারা এক একজনের স্বপ্ন নিয়ে কথা বলে। এখানে ইয়ের স্বপ্ন ছিল সে অনেক বড় সংরাইটার হবে এবং অনেক নাম করবে। আর অন্যদিকে লিনের স্বপ্ন ছিল সে একটা বড় ধরনের স্টারের ম্যানেজার হবে। আর একটা ভালো ম্যানেজারের অনেক বড় অবদান থাকে একটা স্টার হওয়ার পিছনে। তো যাই হোক, কথায় কথায় তারা সিদ্ধান্ত নেয় যে তারা একে অপরকে সহায়তা করবে, আর এর ফলে তারা ধীরে ধীরে একে অপরের প্রেমে অপরে যায়। এইভাবে কিছু সময় যায়। তারপর আমরা দেখি ইও, মানে ইও নামের যে ছেলেটি, সে 2 বছরের জন্য ইংল্যান্ডে যাবে, মানে পড়াশোনা করার জন্য। তো যাওয়ার আগে সে লিনকে একটা ব্যাসলেট দেয় এবং লিন সেটা হাতে পরে নেই। তারপর ইও বলে, যখন তুমি দেখবে ব্যাসলেটটি তখনই তুমি আমার কথা মনে করবে। আর অন্যদিকে মেয়েটি ছেলেটিকে একটি কলম দেয়। তখন ছেলেটি বলে, এখন থেকে আমার সব গান এই কলম দিয়েই লিখব এবং তারা কখনোই আলাদা হবে না, এটা প্রমিস করে। এরপর আমাদের 5 বছর পরের দৃশ্য দেখানো হয়, যখন আমরা দেখি ছেলেটি অনেক বড় ফেমাস মিউজিশিয়ান হয়ে গিয়েছে। আর তার সাথে অন্য একজন মেয়ে ম্যানেজারকে দেখি, যার নাম হচ্ছে মি এবং সে অনেক বড় নাম করা একজন ম্যানেজার। এরপর ম্যানেজারের সাথে ইওর কথা হচ্ছে। ম্যানেজার বলে, তুমি মিউজিকে তো সফল হয়েছ, এখন তোমার সিনেমাতেও কেরিয়ার গড়ে তোলা উচিত, যার জন্য সে ইওকে না বলে একটা সিনেমার চুক্তিও করেছে। এবং তারপর আমরা দেখি ইও ম্যানেজারের উপর রাগ হয়ে যায়। সে এখনও তার সম্পূর্ণ ফোকাস শুধুমাত্র মিউজিকই রাখতে চেয়েছিল, কিন্তু ম্যানেজার তাকে না বলেই সিনেমার জন্য কন্ট্যাক্ট করে ফেলে। তারা একটি গাড়িতে করে একটা মিটিংয়ে যাচ্ছিল, আর সেখানে ইওর সাথে লিনের দেখা হয়। কিন্তু ইও লিনকে দেখে নাচানার বান করে এবং কি চলেও যায়। তো এত প্রেম ছিল তাদের মধ্যে, কেন তাকে ইগনোর করলো না একটি? তারপর আমাদের 3 বছর আগে দৃশ্য দেখানো হয়। আমরা দেখি ইও ইংল্যান্ডে রয়েছে এবং 2 বছর পার হয়ে গিয়েছিল, কিন্তু সে ঠিকঠাক মতো মিউজিকে ফোকাস করতে পারছে না, কারণ সেখানে তাকে পড়াশোনা করতে হয়, তারপর আবার থাকা খাওয়ার জন্য পার্ট টাইম জব করতে হয় এবং তারপরও প্রেমও করতে হয়। তারপর সবকিছু ম্যানেজ করতে না পারায় সে মিউজিকে সময় দিতে পারছিল না। আর এই সব কথা সে লিনকে বলে, মানে মেয়েটিকে বলে। আর এই কথা শুনে মেয়েটি ব্রেকআপ করে ফেলে। সে বলে, আমি নায়কের যোগ্য নই, আর একটা বয়ফ্রেন্ড পেয়েও গেছি, আর মেয়েটি শুধু বয়ফ্রেন্ড আর জবে ফোকাস করতে চাই। আর এটা শুনে নায়কটি অনেক কষ্ট পায়। আর অন্যদিকে মেয়েটি নিজে নিজেকে বলে, আজ হয়তো তুমি অনেক কষ্ট পাবে, কিন্তু তোমার আর আমার জন্য অনেক ভালো ছিল যে আমরা আলাদা হয়ে যাই। আসলে নায়কটি যে নিজেকে ফোকাস দিতে পারছিল না, তার জন্য মেয়েটি নিজেকে দোষী মনে করত। সে মনে করতো তার ভালোবাসার জন্যই, তাকে সময় দেওয়ার জন্য সে পুরো ফোকাস দিতে পারছে না তার কেরিয়ারে। তো যাই হোক, এরপর আমাদের বর্তমান যে ফিরে আসা হয়েছিল, ইও যে মিটিংয়ে এসেছিল, এখানে ইওর সাথে ইওর যে ম্যানেজার তার সাথে ঝগড়া হয়। ঝগড়া হয়ে যায় এই কারণেই যে তুমি আমাকে না জানিয়ে কেন সিনেমাতে সাইন করিয়েছো। তখন ম্যানেজার রেগে বলে, তুমি অন্য ম্যানেজার খুঁজে নাও, আসলে ম্যানেজারদের পার্ট কিন্তু একটু বেশিই থাকে, কারণ ভালো একজন ম্যানেজারই একজনকে উঠাতে পারে, তাদের অনেক লিঙ্ক থাকে। তো সেখানে ওই অফিসে আবার লিনকে দেখানো হয়। লিন সেখানে চাকরি করতো, তখনই লিনকে সিলেক্ট করে তার ম্যানেজার হিসেবে। এরপর তারা দুজন একটি রেস্টুরেন্টে যায়, আর সেখানে লিন ইওকে বারবার বোঝানোর চেষ্টা করে সে তার ম্যানেজার হতে চায় না, কিন্তু ইও সেটা মানে না। এরপর পরের দিন ইও লিনকে তার বাসায় ডাকে এবং সম্পূর্ণ বাসা খুলে দেখায়। তখন নায়িকা লজ্জা পেয়ে বলে, তুমি কি আমাকে শো অফ করছো সকল জিনিসপত্র? তখন নায়ক বলে, একদমই না, তুমি যেহেতু আমার ম্যানেজার, আমার সব ব্যাপারে তোমার জানা উচিত, আর তুমি তো দেখেছো আমি কি করে ফেলেছি। তো তোমার কি মনে হচ্ছে না তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে এবং বিশাল ভুল করেছ? মেয়েটি তখন তার কথা ইগনোর করার জন্য নিজেই পুরো বাসা ঘুরতে শুরু করলো। এরপর পরের দিন নায়কের যখন ইন্টারভিউ হয়, তখন আমরা দেখি ম্যানেজার বারবার
মানে নায়িকা ম্যানেজার বারবার নায়ককে ক্যামেরার দিকে তাকাতে বলে, কিন্তু নায়ক জেনে বুঝে আজব আজব কাজ করতে শুরু করে এবং জ্যাকেট দেখানো শুরু করে। অনেক মজা করতে করতে তাদের মাঝে আবারও বন্ধুত্ব হয়ে যায়। তো একদিন নায়ক ব্র্যান্ডেড ডিল সাইন করছিল, কিন্তু তার কাছে কলম ছিল না। কিন্তু তখন অন্য একজন একটি কলম দেয়, কিন্তু সে এটা নিবে না। তখন ম্যানেজার লিন বলে, তোমার কি হয়েছে, পাগলের মতো কেন করছো? আর তখন এই ওর একজন লোক এসে তাকে একটা কলম দেয়, আর সেটা সেই কলম ছিল যেটা 5 বছর আগে নায়িকা তাকে দিয়েছিল। মানে এই কলম ছাড়া নায়ক কখনো কোনো কিছু সাইন করতো না কিংবা গানও লিখতো না। তবে এটা দেখে নায়িকা অবাক হয়ে যায়। তো পরের দিন আমরা দেখি ইওর আগের ম্যানেজার তাদের প্রোডাকশন কোম্পানির ম্যানেজারকে বলে, ইও আজকে অবস্থানে এসেছে আমার জন্য, আমি তাকে নিজের বাচ্চার মতো গাইড করে করে তাকে এখানে এনেছি, কিন্তু আমি বুঝলাম না সে আমার উপর ভরসা করতে পারলো না, আর ও একটা অল্প বয়সের মেয়েকে ম্যানেজার বানালো। তো এই জন্য আমরা দেখি সে আগের ম্যানেজার জিও নামে নতুন ছেলেকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং সেই সিনেমার অফারটিও জিও নামের ওই ছেলেকে দিয়ে দেয়, যেটা নায়ক না করে দিয়েছিল। এরপর সাথে সে এটাও বলে, আমি বড় বড় কিছু মিউজিক প্রোডিউসারের কাছে ওর জন্য কথা বলবো, মানে নায়কের প্রতিবন্ধী বানাবে জিওকে। এবার আগের ম্যানেজার নিজেকে প্রমাণ করতে চাই, সে নায়িকার চেয়ে অনেক ভালো ম্যানেজার এবং তাকে ছাড়া ইও কিছুই না। এরপর নায়িকা বিপদে পড়ে যায় এবং সে ভাবে তাকেও কিছু করতে হবে। তো এই জন্যই সে নাম করা একজন প্রোডিউসারকে ফোন করে, কিন্তু সেই প্রোডিউসার তাদের সাথে কাজ করতে চায় না। আর এরপর নায়িকা তার সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানেও তাকে ইগনোর করা হয়। কিন্তু নায়িকা আবার রিকোয়েস্ট করে তার বাসায় গিয়ে এবং সব লেখা গানগুলো তার হাতে দেয়, কিন্তু সেই প্রোডিউসার সেই লেখা গানগুলো পানিতে ফেলে দেয়। কিন্তু নায়িকা বারবার বলে, আপনি একবার তো দেখবেন। তখন প্রোডিউসার বলে, পানি থেকে কাগজগুলো আনো, তারপর দেখবো। কিন্তু এখানে উল্লেখ্য, নায়িকা সাঁতার জানতো না। সে যখন সেগুলো পানি থেকে উঠাতে যায় তখন সে ডুবতে শুরু করে, আর এরপর প্রোডিউসার তাকে নিজেই বাঁচিয়ে নেই। এরপর আমরা পরের দৃশ্যে দেখতে পাই নায়ক আর নায়িকা একসাথে ছিল, আর তখন টিভিতে দেখায় পুরনো ম্যানেজার নতুন যে গায়ক তৈরি করেছে তার একটি লেটেস্ট ভিডিও বকমাস্টার হিট হয়েছে। এটা দেখে নায়ক আশাহত হয়ে যায়, পরে আর সে ঠিক মতো গান লিখতে পারছিল। এটা দেখে নায়িকা একটা স্পেশাল জায়গায় নিয়ে যায় যেখানে সবাই অনেক আনন্দ দিয়ে গান গাচ্ছিল, মানে তারা প্রফেশনাল গায়ক ছিল না। আর এখানে আমরা সেই প্রোডিউসারকে দেখতে পাই যে তাদের খেয়াল করে। তো পরের দিন নায়িকা তার বন্ধুদের সাথে বার্থডে পার্টিতে গিয়ে প্রচুর ড্রিঙ্ক করে, আর ড্রাক অবস্থায় সে নায়ককে মেসেজ করে, আর মেসেজে বলে, আমি তোমার জন্যই ছেড়ে গিয়েছিলাম, তোমার ভালোর জন্য, আর এখনও আমি তোমায় অনেক ভালোবাসি, কিন্তু তুমি কি একবারও বুঝতে পারো না আমি সরাসরি বলতে পারি না। কিন্তু মেসেজটি পাঠানোর পরে নায়িকা খেয়াল করে, হাই হাই আমি এটা কি করলাম। তো পরের দিন নায়ক নায়িকাকে মেসেজ দেখায় এবং মানে জিজ্ঞেস করে, কিন্তু নায়িকা এটা ইগনোর করে নায়িকা চলে যায়। তারপর কয়েক মাস পরে আমরা দেখি চীনের সবচেয়ে বড় ইয়াট শো হচ্ছে এবং সেখানে নায়িকাও এসেছিল একজন সাধারণ দর্শক হিসেবে, এবং সে নায়ককে দেখে লুকিয়ে পড়ে এবং ভক্তদের সাথে গিয়ে বসে পড়ে। তো যখন ইয়ার্ডের ঘোষণা করা হয় তখন নায়ক অনেক নার্ভাস ছিল, কিন্তু অবশেষে ইও তার মিস ইউ অ্যালবামের জন্য অ্যাওয়ার্ড পেয়ে যায়। এরপর তাকে বক্তব্য দেওয়ার জন্য স্টেজে ওঠানো হয়। সে প্রথমে টিম মেম্বার, প্রোডিউসার এবং ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শুরু করে এবং সে বলে, অনেক বছর আগে কেউ একজন আমাকে বলেছিল আমার সফলতাই তার সফলতা এবং আমার সফলতায় সে অনেক বেশি খুশি হবে, আর আজ আমি সত্যি সত্যি সফল হয়ে এই অ্যাওয়ার্ড পেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমি জানি সে আমার থেকে অনেক বেশি খুশি হয়েছে, আর তার সাহায্যের জন্য আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু আমি জানি না হঠাৎ কি এমন হলো সে নিজেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। এর আগেও সে আমার জন্য স্যাক্রিফাইস করেছিল, সেটা আমি জানি কেন করেছিল, কিন্তু পরেরবার কেন কি করলো সে আমাকে ছেড়ে দূরে চলে গিয়েছে এটা আমি জানি না, তবে আমি তার উপর অনেক ভরসা করি এবং কি আমি তার উপর কোনো রাগ করবো না, কারণ আমি জানি সে আমাকে ভালোবাসে এবং সবসময় বাসবে, হয়তো এর পিছনে আমার ভালোর কিছু কাজ রয়েছে। তো যাই হোক, নায়ক বলে সে সবসময় বলতো আমি আজব আজব কাজ করি, আর আজকেও আমি ইয়ার শুধু একটি আজব কথা বলতে চাই, লিন তুমি যেখানে আছো প্লিজ ফিরে আসো, আমি আজও তোমাকে ভালোবাসি এবং আমি আজকে তোমার জন্যই ঠিক সেই জায়গায় অপেক্ষা করব যেখানে আমরা দেখা করার জন্য ওয়াদা করেছিলাম। আর তখন নায়কের ম্যানেজার তাকে বলে, তুমি তোমার সফলতার জায়গায় পৌঁছাতে পেরেছো, এখন তুমি যাও, তোমার মনে যেটা চাই তুমি সেটাই কর। এরপর নায়ক অনুষ্ঠান ছেড়ে বাইরে দৌড় দেয়, আর অন্যদিকে নায়িকাও ঠিক একই রকম কাজ করে। তারপর তাদের দুজনে দেখা হয়ে যায় এবং তারা দুজন এক হয়ে যায়, আর এখানেই সিনেমাটির কাহিনী শেষ হয়ে যায়। তো গাইস, কেমন লেগেছে ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবে, আর সিনেমার কাহিনীটি কেমন লেগেছে আপনার কাছে তাও জানাবে।
তো পরবর্তী ভিডিওটির আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটির আপডেট সবার আগে দেখতে পারেন। তো পরবর্তী ভিডিওটি দেখার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।